তো এখন আপনারা যে ফলাফল দেখছেন এটা হচ্ছে এরুলিয়া উচ্চ বিদ্যালয় থেকে এটা হচ্ছে হিরালমের নিস কেন্দ্রে তো দেখুন এটা হচ্ছে পুরুষের যে ভোট এখানে এক তারা পেয়েছেন 721 ভোট আর নৌকা পেয়েছেন 186 ভোট আর যে বাদ দিয়ে এগুলো আপনারা একটু দেখে নেবেন স্ক্রিন থেকে তো আমরা এখন দেখব পাশে হচ্ছে মহিলাদের আর এটা হচ্ছে মহিলাদের ভোট যেখানে আক্তারা পেয়েছেন 448 ভোট এবং আগের বছর রিপূর্ণ তোমার কাছে 176 ভোট তো তাহলে টোটালি প্রায় 1100 ভোট পেয়েছেন হচ্ছে হিরো আলম তো নিস কেন্দ্র হচ্ছে এরুলিয়া এখান থেকে হিরো আলম বিপুল ভোটে পাস করেছেন যেটা যেখানে হিরো আলমের এখানে নিস কেন্দ্র এবং এই কেন্দ্রে কিন্তু হিরো আলম ভোট দিয়েছেন এই কেন্দ্রে হিরো আলম ভোট দিয়েছেন এই কেন্দ্র থেকেই হিরো আলম তার নিস কেন্দ্র এখান থেকে বিপুল ভোটে পাস করেছেন দেখতে পাচ্ছেন এগুলো সব হিরো আলমের হচ্ছে নিজ গ্রাম বলা যায় নিজ এলাকা বলা যায় এটা এটাই হচ্ছে হিরো আলমের নিজ কেন্দ্র যেখানে উৎসুক জনতা সবাই দেখুন আর এখানে কিন্তু বিশাল আকৃতির একটা একতারা নিয়ে সবাই মিছিল করতেছেন দেখুন এখানে সবাই একতারা লোক সবাই একতারা মার্কার বলতেছে দেখুন দেখুন মার্কা